হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে যে বানিয়েছি দেখতে পাচ্ছেন, তালের কেক, খুব সুন্দর একটা সেন্টেড, ভালো ফ্লেভার। কীভাবে বানাবো সেটা আমরা একটু আসুন দেখে নিই। অবশ্যই ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলিয়ে শুরু করতে। হ্যাঁ, আসুন কীভাবে করছি তালের কেকটা সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে তালের রস, আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে নেব। এটার মধ্যে আমরা মাখাবো, এটা হচ্ছে বেকিং সোডা, এটা আমরা 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। 1 টিস্পুন বেকিং সোডা এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এই যে নারকেলের গুঁড়োটা রয়েছে, দেখতে পাচ্ছেন পরিমাণটা কত, এটার মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে চিনি, মিষ্টি আপনি নিজের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, যেমন মিষ্টি খাবেন। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়। আমরা মিষ্টি একটু বেশি খাই, আমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাই একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই পুরো চিনিটাই দিয়ে দেবো। এটা হচ্ছে চালের আটা, এটা পুরোটাই দিয়ে দেবো। এটা ময়দা, ময়দাটা অর্ধেকটা দেবো, দেওয়ার পর মাখাতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন মাখাটা মনে হচ্ছে একটু নরম হয়েছে, ওই জন্য এর মধ্যে আর একটু আটা দিয়ে দেবো। চিনিটা গলে গেছে, গলার পর আর একটু ময়দা দিয়ে দেবো। আটাটা অল্প অল্প করে দেবেন, যেমন প্রয়োজন মনে হবে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, গোলানো ঠিক এরকম হবে। তালের পুরুলি করতে গেলে যে গোলনাটা হয় ঠিক সেরকম হবে। গোলনা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা এটা তাওয়ায় দেব। গ্যাসটা প্রথমে ফুল জ্বালিয়ে দিয়েছি, তাওয়া হয়ে গেছে, ওপর থেকে গরম উঠছে। এবার এর মধ্যে তেল দেবো, খুব তেল কিন্তু খুব সামান্য লাগবে। এরপরে আমরা ওপর থেকে তেল ব্রাশ করে দেবো, খুব অল্প তেল লাগবে। আঁচটা এবার কমিয়ে দেবো, মিডিয়ামে করে দেবো আঁচটা। এর মধ্যে এবার আমরা গোলনাটা দিয়ে দেবো। পানি দিয়ে হাতটা একটু ধুয়ে নেবো, ধোয়ার পর আস্তে আস্তে ওপরটা একটু সমান করে দেবো। এরপরে এই ঢাকনাটা দিয়ে দেবো, ঢাকনাটা দেওয়ার পর এই কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দেবো। আঁচটা একবারে লো ফ্লেম করে দেবো, গ্যাসের আঁচটা লো ফ্লেম। 15 থেকে 20 মিনিট পর একবার উল্টিয়ে দেবো। এবার এটা একটুখানি উল্টে দেখবেন, তলাটা লাল লাল হয়ে গেছে, যে হালকা ব্রাউন কালার দেখা যাচ্ছে। এবার উল্টে দেবো, উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো ব্রাউন কালারটা উপরে এসে গেছে। এরপর আমরা একটু তেল ব্রাশ করে দেবো। ধারে ধারে অল্প একটু তেল দেবো, আবার 20 মিনিট, 20 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেছে আমাদের তালের প্যানকেক, দেখতে পাচ্ছেন বেশ ব্রাউন কালার এসে গেছে, উপরটাও এসে গেছে, একটু তুলে দেখুন সেটাতেও এসে গেছে, খুব সুন্দর। এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব,
হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এদিকটা যেমন রং হয়েছে এদিকটাও একটা সুন্দর রং হয়েছে। এবার কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করার পর পিস পিস করে কাটবো। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা এটাকে পিস করে কেটে নেব। স্পঞ্জের মতো নরম হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আমাদের হ্যাংলাটা বসে আছে খাবে বলে এখানে। খুব সুন্দর স্পঞ্জি, একবারে নরম স্পঞ্জের মতো হয়েছে। আমাদের হ্যাংলা অপেক্ষা করছে, নাও শুরু করো। কেমন হয়েছে নেড়ু? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে।